আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে জয়ের ব্যাপারে নিশ্চিত, কিন্তু আমাদের আমাদের লক্ষ্য হচ্ছে যে বিপুল ভোটে বিজয়। আমরা চাই 300 আসনের মধ্যে সর্বাধিক ভোটে বিজয়ী হয়ে এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে। আর আমি যদি বিজয়ী হই, আমার ঢাকা 10 আসন, ঢাকা 10 আসনটি আমি মহাকালের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি উৎসর্গ করতে চাই। ঢাকা 10 একটা উন্নয়নের রোল মডেল। এখানে আমাদের তাপস ভাই এখানে 3-3 বার এমপি ছিলেন, উনি এই এলাকার মানুষের যে উন্নয়ন করেছেন, যে ভাগ্যের চাকার যে পরিবর্তন ঘটিয়েছেন, আমাকে কিন্তু একটা মানুষ একবারও বলে না যে আমাকে খাবার দিন, আমার এটা ঠিক করে দিতে হবে, স্কুল ঠিক করে দিতে হবে। স্কুল কলেজ থেকে শুরু করে মসজিদ মন্দির মাদ্রাসা রাস্তাঘাট সব কিছুই দারুণ করা, এখন এগুলিকে স্মার্ট করতে হবে। অলরেডি ডিজিটাল হয়ে গেছে, আজকে হাজারিবাগ গেছিলাম, ওখানে যে বেড়িবাঁধের যে রাস্তাটা উনি আজকেই বলে দিয়ে গেছেন যেটা 8 লেনে উন্নীত করাতে হবে, এখানে মেট্রো রেল হবে, এখানে উড়াল সেতুর সড়ক হবে, তবে মানুষের যেই কিছু সমস্যা ট্রাফিক জ্যামের প্রবলেম আছে এটার সমাধান হবে। আর মানুষ চায় আমি তাদের পাশে থাকি, আমি তাদেরকে ভালোবেসে তারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন শতভাগ রিটার্ন করব এবং ইনশাল্লাহ আজীবন তাদের পাশে থাকবো। আমি একটা কমপ্লেন বক্স রেডি করব আমার অফিসে, সেই কমপ্লেন বক্সটাতে তাদের কমপ্লেনগুলি লেখা থাকবে, সেই কমপ্লেনগুলির মধ্যে কিছু কিছু সমস্যা আছে ইনস্ট্যান্ট সমাধান করা যায়, সেটা আমার, যেহেতু আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, তো আমরা একটা টিম থাকবে সেখানে, কারো বাসায় হয়তো কারেন্ট চলে গেছে, সেটা কমপ্লেন করলো, সেটা আশু সমাধান করা সম্ভব, যেই সমাধানগুলি ইনস্ট্যান্ট সমাধান দেওয়া সম্ভব সেগুলো আমরা 24/7 তাদেরকে সার্ভিস দেব। আর যেগুলি 10-এ 10 যেহেতু কিছু সমস্যা আছে সেগুলো আমরা চেষ্টা করবো 10 দিনের মধ্যে কমপ্লিট করতে, আর কিছু সমস্যা থাকবে যেগুলো একটু সুদূর প্রসারী সেগুলো আমরা 10 মাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো। তো 10 দিয়ে আমরা শুরু করেছি, 10-এর মধ্যে সীমাবদ্ধ থাকবো। ঢাকা 10 আসনকে আমি ইনশাল্লাহ করে তুলবো 10-এ 10।